নতুন লাইনার পিস্টনে কেন মোবিল শর্ট হয় এটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি আগে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে সরাসরি ভিডিওয় চলে আসলাম যে আসলে আসার পিছনে কারণ আছে, কারণগুলো পরে বলবো। তারপরে আগেই আমি বলি, যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বা লাইক কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের একটা জিনিস দেখাই যে আসলে মোবিল লাইনার পিস্টন রিং নতুন দেওয়ার পরও মোবিল খাওয়ার উদ্দেশ্য কি কি থাকতে পারে। মোবিল খাওয়ার কিন্তু দুইটা কারণের একটা কারণ হচ্ছে আপনারা প্রথম যেটা, সেটা হচ্ছে যখন দোকানেতে কিনবেন তখন লাইনার পিস্টন খুলে লাইনারের ভিতরে দিয়ে দেখবেন যে কতটুক গজে। আসলে লাইনারের ভিতরে কিন্তু অতিরিক্ত গজবে না, কারণ লাইনারের ভিতরে পিস্টনটা শুধু যাওয়া আসা করতে পারবে, একটু ফাঁক থাকবে না। আপনারা হয়তো দেখতেছেন যে এই লাইনারটার ভিতরে দেখেন একটু ফাঁক নাই। আসলে এইভাবে থাকলে এই লাইনারে কিন্তু এই লাইনার পিস্টনে মোবিল না খাওয়ার সম্ভাবনা বেশি, বা খায়ও না বা শর্টও হয় না। তাই এই লাইনার পিস্টনটা আমি আপনাদের শুধু হচ্ছে খুলেছি নতুন লাইনার পিস্টন যে আপনাদের দেখাবো এবং বোঝাবো যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন যে লাইনার কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির আছে। আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি রয়্যাল গোল্ডের কোম্পানি দুয়েটাই, কারণ রয়্যাল গোল্ডের লাইনার পিস্টন আমার কাছে ভালো লাগে। আমিও রয়্যাল গোল্ডের মাল পাঁচ পাতি দিয়ে কাজ করতে আমার সবচেয়ে ভালো লাগে। তাই আপনারা যদি পারেন তা রয়্যাল গোল্ডের পাঁচ পাতি দিয়ে কাজ করার জন্য চেষ্টা করবেন। আর যে একটা সমস্যা সেটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন। আমি এই মার্কার কলমটা দিয়ে একটু আপনাদের দেখাই। এই যে দাগটা দিচ্ছি এই জায়গায় রাখবেন, হচ্ছে মোবিল রিং এর মুখটা এই দিকটা এই জায়গায় রাখবেন, সব থেকে উপরে রাখবেন এই মোবিল রিংটা। আর তার সাইডে রাখবেন হচ্ছে একটা কম্পিউটার রিং, এই জায়গায় কম্পিউটার রিং রেখে এই জায়গায় আরেকটা কম্পিউটার রিং রাখবেন। আর টপ রিংটা রাখবেন নিচের দিক, একদম নিচের দিক টপ রিংটা রাখবেন। এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে মনে হয় না যে মোবিল শর্ট হবে বা খাবে, এরকম কোনো চিন্তাভাবনা না করাই ভালো। যে এইভাবে যদি আপনারা সেট করতে পারেন তাহলে আশা করা যায় যে মোবিল নতুন লাইনার পিস্টনে পুরা যাবে, ইঞ্জিল দিয়ে বা শর্ট হয়ে যাবে বা লাইনারে মোবিল খাবে, এরকম কোনো সিস্টেম নেই। তাই আপনারা অনেকজন অনেক কমেন্ট করেন যে নতুন লাইনার পিস্টনে কেন মোবিল খায় বা কেন খাচ্ছে, কী সমস্যা এদিক সেদিক। এভাবে আপনারা কাজ করতে পারলে অসুবিধা হবে না। আমি যে আসলে কেন ভিডিওয়ে আসলাম, যে আসলে আমার ভিডিওয়ে আমি কেন আসলাম, যে ডাইরেক্ট ভিডিওয়ে আমি ডাইরেক্ট ভিডিওয়ে আসার একটাই আমার উদ্দেশ্য, যে আসলে আমি কেন আসলাম। আমি এই চ্যানেলটাই যতদিন খুলেছি আমি কোনোদিন একটা ভিডিওই আমি কখনো আসিনি। এই ভিডিওর আসার একটাই উদ্দেশ্য, সে হচ্ছে যে আমার এই দুই তিন দিন হলো যে আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে, যে 1000 সাবস্ক্রাইবার। আসলে আমি আগে ভাবতাম যে আমি 1000 সাবস্ক্রাইবার আসলে আমার হবে না কখনো, যে আসলে আমার ভিডিও কি কিটা দেখবে। তাই আমি ভাবতাম যে 1000 সাবস্ক্রাইবার আমার হবে না, যে ইউটিউবের কিন্তু আসলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার কিন্তু কোনো টাকা পয়সা না, যে আসলে যে আমার কিছু দর্শক হলো যে দেখলো, দেখার পরে যে আমার ভিডিও দেখে একটু কাজ কাম শিখলো, সেই কারণে আমার ভিডিও বানানো একটাই উদ্দেশ্য আমার। আসলে যে এখন আমি কখনো 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পুরোতে পারবো বা আপনারা আসবেন এটা আমি কখনো বুঝতে পারিনি। তাই আপনাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার 1000 লোকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, তার জন্য আমার এই ভিডিওটাই সরাসরি আসা। তাই আমার ভিডিও কতটুকু গুরুত্বপূর্ণ কাজের ভিডিও হয় আমি জানি না, কারণ আমি আসলে ভিডিও পরিপূর্ণ হয়তো আপনাদের বোঝাতে পারি কিনা জানি না, আর আমার আসলে কাজের একটু চাপ বেশি।
চাপ দিছি যে আমি একা মানুষ কাজ করি, আমার ভিডিও যে কাজের ভিতরেতে একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। তাই ভিডিও কেমন কি দেখি হয় এটা আসলে আমি বুঝি না। তারপর আমি সরাসরি, কারণ আমি ওই যে আমি যে যারাই আমার ধরে কাজ করাতে আসে আমি তাদের কাজ করি, তার মধ্যে দিয়ে একটু ভিডিও করে রাখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে ভিডিও কতটুকু কি গুরুত্বপূর্ণ হয় আমি জানি না, তাই হয়তো আমার কথায় অনেকজন অখুশি হতে পারেন যে আসলে আমি বারবার কই লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে। আসলে যে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো, তা আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, আপনারা আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব। আসলে আমি যাই, আমি ভিডিওই আগে পরে আসিনি, আমি ভিডিও আগে পরে করিনি, যে এই প্রথম আমি ভিডিও দিলাম, যে কেমন হলো কি দেখি হলো আমি জানি না। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।